আকাশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী তোমাতে বিশ্বময়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। মিশেছো মোর দেহের সনে, তুমি মিলেছো মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। গো মা তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে। তোপরে খেলায় আমার দুঃখে সুখে। তুমি মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জোড়াইলে অন্ন মুখে তুলে দিলে। তুমি শীতল জলে জোড়াইলে। তুমি যে সকল সহা সকল বহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। খোকা এসেছিস বাবা? হ্যাঁ মা। তুমি তাকে আনলি না? কি করে আনবো বলো, যা মেয়ে তোমার বাসা থাকলে তো। তবে আর বলছি কি, ওদের মেডিকেল কলেজের ব্যাপার স্যাপারই আলাদা, আজ এটা কাল ওটা লেগেই আছে। ওকে সাথে করে আনতে গেলে আমার নিজেরই আশা হতো না। আসার সময় তোর মামার সঙ্গে দেখা করেছিলি? সে তো তখন অফিসে, তাই মিতাকে একখানা চিঠি লেগে এসেছি। মিতা, তোর কাছে এসেছিলাম, বাড়ি যাচ্ছি, দু একদিনের মধ্যেই ফিরবো। মামাকে আমার সালাম বলিস। ইতি খসরু। ভাইয়ের কাহিনীটা দেখেছিস? আমার জন্য একটু অপেক্ষাও তাস হইল না। একদিন পরে গেলে এমন কি ক্ষতিটা হতো? আমি কি কম বলেছি? এসেই হুট করে চলে গেল। যাবেই তো, মাথা যেন ওর আকারই। এরা সব গেল কোথায়? কই গো শুনছো? এই যে মাসিলা, তোর মা কোথায়? কি ব্যাপার, এত হাত ডাক কেন? হাত ডাক দেখলে কোথায়? মানে কি হয়ে গেল? মানে আমার প্রমোশন, মানে পদোন্নতি হয়ে গেল। এ যাবে, ওই যে পাঞ্জাবি অফিসারটা আর আটকাতে পারবে না। ও হ্যাঁ, ভালো কথা, পারবে যে চিঠি এসছে। হ্যাঁ চিঠি? হ্যাঁ। ভালো আছে তো? মিতা, মিতা, ওই মামা ডাকছে। মিতা, মিতা, কি ঝামেলা, কোথায় গেল? মামা, এই এই যে কোথায় ছিলি? দিনকাল ভালো না, শেষে একটা ঝামেলা হয়ে যাবে। চপ 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 ভিতর যা। জানো মামা, খসরু ভাই এসেছিল। কখন, কোথায়? সকালে এসে দেশে চলে গেছে। তুই যেতে পারলি না? অন্তত একটু দেখা করে আসতে পারতি। আমার সাথে দেখাই হয়নি, হল থেকে এসে চিঠি লিখে চলে যাবে। চিরদিনই তো ঝামেলা করে বেড়াচ্ছে। আরে প্রদীপ, তোদের বাড়িতে তো যাচ্ছিলাম। কি রে পরমা, কেমন আছিস? যেমনটি আশীর্বাদ করেছো তুমি। কদিন থাকবে খসরুদা? ঠিক নেই। বুঝলি খসরু, और जो एक व्यवस्था करते पारताम। देख दादा भालो होच्छे ना किन्तु तोके आगे सात पाके बांधते पारले तबे आमार मुक्ति। ठीक बोलेछिस परमा और व्यवस्थाटाई आगे करा दरकार। ने ना होयेछे चल खसरु बेरिये आसि। माँ माँ मामा देखি তুই করতে কি আর বলো না হঠাৎ ঢাকায় বদলি হয়ে গেলাম আমি তো একদম তৈরি ছিলাম না কি ঝামেলা বলো তো তুই কি বাপ মার কাছে থাকতে সেটা ভালো কথা বাপ মার কাছে থাকতে কার না ইচ্ছা বলো তোমার কিন্তু তোমার এই দরজাল মেয়ে ওর সঙ্গে বুড়ো বয়সে আমার চুলোচুলি করা সম্ভব নয় ইস কি আমার বুড়ো রে দেখলে তো মনে হয় সবে হাই স্কুলে পড়ছে দেখলে তো কি বলি আমাকে হাই স্কুলে ছাত্র মতো লাগে না এই যে আমার দিকে তাকা বলতো আমাকে দেখতে হাই স্কুলে ছাত্র মতো লাগে বল বল তোমাকে কি কামে भैया भैया लक्ष्मी बोलती टॉयलेट दिए जा अरे वो देरी हो गया मुझे देखो लिखा पढ़ा भालोभाबे करबे बुझले जत सब झामेला खसरू खसरू अरे मिजान ने বাঁচালি ভাই শোন একটা চাকরি পেয়ে গেছি কালকে কুমিল্লা যেতে হচ্ছে তোর ভাবি আর বাচ্চা একলা থাকবে একটু দেখাশোনা করিস জানিস তো তুই ছাড়া আমার আর আপন কেউ নেই কাকু আব্বু না আর ময়নার জন্য একটা পুতুল কিনে দেন चुप कर तो घर थे के बेरिये सारा पथ शुद्ध पुतुल ना पुतुल चुप कर क्या ना मिजान क्यों इधर पुतुल किने देता पड़ा ना लोग की मामार तुम्हारे क्या मैं एक पुतुल किने दो क्या मौन हासो तुम हासो हासो तोके निये भीषण भावना पड़ेছিলাম হুট করে চলে গেলি কোথায় গিয়েছিলি বল তো মার সঙ্গে দেখা করতে গেছি মাসের মধ্যে কবার যাস এই যে খুশু ভাই শুনেছেন ইয়া ইয়া ঘোষণা করেছে অ্যাসেম্বলি বসবে না এই তাহলে তাহলে আর কি হরতাল এর প্রতিবাদ আমাদের করতেই হবে বাঙালি আর মুখ মুছে থাকবে না জয় বাংলা प्रधानमंत्रित्व चाई ना मानुषेर अधिकार चाई 7 कोटी मानुष के तबाह रखते पारबो ना आमरा जखन मरते शिखेछि तखन केउ आमादेर दबाते पारबे ना तुम्हादेर जा किछु आछे ताई निये प्रस्तुत थाको मने राखबा रक्त जखन दियेछि रक्त आरो देबो ए देशेर मानुषके मुक्त करे छाड़बो इंशाल्लाह एल्ला हठात् कि मने करे आर बोलबेन ना झामेलाय पड़े गेछि भागनेता के घरे चापिए दिए बोनटा दिव्य देशेर बाड़ीते बसे आछे जत्तो सब झामेला खुले बोलो झामेला माने आमार भागनेता आमी ओई खसुटार कथा बोलछि जत्तो सब झामेला करछे आज मिटिंग काल मिटिंग जत्तो सब ओके आमी किछुतेई चेक दिते पारछि ना लेखा पढ़ा शिखेछे देशेर जन्य जुदी किछु ना करे तबे एई देखो आपनिओ देखछि बड्ड झामेला एलाम एकटा सुबुद्धिर जन्य ता आमी कि करते पारि बोलुन आपनि पारेन ए झामेला थेके आमाके बाँचाते एला आमी आपनि पारेन माने आमी भेबे देखलाम आपनार मेयेटाके जदि आमार भाग्नेर जन्य देन नइले बड्ड झामेला बिये दिते पारलेई झामेलागुलो बाँचते आपनि राजी हलेई एला आपनार भाग्नेर संगे आमार मेयेर बिये होबे ए तो सौभाग्येर कथा किन्तु अराजी होबार कि आछे ओई गो শুনছো সর্বত্র কিছু একটা ভাষা শিলা भैया तुम्हें मिस्टी खाते मिस्टी क्या रे बाड़ी तुम्हारे ठीक हलो हाँ शिलार साथे हाँ मामा एबार तुम्हार सब रकम झमेला बेर करे देबेन शिला एदिके तुम्हार मत आछे कि अब्बा शीला देखिए तुमने এখানে কি করছো বাবা পারবেন এই চিকের কাঠের নিচে ঢোক না বাবা এখানে থাকা ঠিক না চলো বাইরে বেরিয়ে যাই বাবা তোমরা যাও আমি দেখছি মিতার কি হবে আমি কিছু মিতা 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 चलो इतना थका उचित हाँ जालिए पुड़िए निःस्व कर दिए गेছে আমার মা 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 কোথায় প্রদীপ জানি না মাসে মার অনেক খোঁজ করেছিলাম কিন্তু পাইনি তাছাড়া কি যে বেঁচে আছে আর কে যে নেই তা একমাত্র ভগবানই জানে। খসরু, তুই এখানে? বাড়িতে গিয়ে দেখি ওরা কেউ নেই, সমস্ত এলাকাটা জ্বালিয়ে দিয়েছে। ওরা কোথায় খসরু? ওরা ঘরের এক কোনায় বেবির এই পুতুলটা পেলাম, কিন্তু আমরা বেবি ওরা কোথায় আছে তুই জানিস? আমি ওদের নিয়ে বড় আশ্রয় রেখে এসেছি। সত্যি বলছিস ভাই? তাহলে ওরা বেঁচে আছে? আমার বেবি নিরান্ত, নিজের কথা ভেবেই আকুল হচ্ছিস। একবার চারিদিকে চেয়ে দেখ, কত ঘর বাড়ি ওরা জ্বালিয়ে দিয়েছে, কত নিরীহ অসহায় মানুষকে ওরা নির্মমভাবে হত্যা করেছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করেছে। আমাদের প্রতিশোধ নিতে হবে নিজান। কিন্তু আমরা যে নিরস্ত্র, অস্ত্র কেড়ে নিতে হবে, শত্রু অস্ত্র কেড়ে নিয়ে আমাদের যুদ্ধ করতে হবে। শত্রু শক্তিশালী, শত্রুকে নির্মূল করতে হলে আমাদের সামরিক শিক্ষা নিতে হবে, মুক্ত এলাকাতে গিয়ে আমাদের সংঘবদ্ধ হতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। कम वक्त कहीं का, कल से तुम्हारे ऑफिस आने की कोई जरूरत नहीं। किंतु सर, हमारे एत बड़ो संसार, हाथे एकटी पयसा नहीं, घर बाड़ी सब पुड़िए देওয়া হয়েছে। আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবেন না স্যার, দয়া করুন। दया 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 की क्या जरूरत है? जय बंगला करो, तुम्हारा भाई बंगो बंधु के पास जाओ, वो तुम्हें खाना देगा। अपना पाए पड़ी सर, हम गरीब मानुष, আমাকে পথে বসাবেন না। तुम सब बंगाली काफिर है, सिर्फ नाम को मुसलमान। यू बंगाली पीपल्स ऑल आर पास्टर्स। कथा की आपने उज्जो करुन सर। क्या कहना चाहते हो? हमें बोलते चाहिए যাদের আপনি কাফের বললেন সে বাঙালিরাই সত্যিকারের মুসলমান, আর সেই বাঙালি জাতিকে আপনি কাফের বলেন? এত বড় স্পর্ধা আপনার! খামোশ, आंख उठा के बात मत करो। क्या सोच रखा है तुमने? আপনি যাই বলুন আর যেই ভয় আমাকে দেখান না কেন, মনে রাখবেন আমি বাঙালি, আর বাঙালি হয়ে বাঙালির অপমান আমি সহ্য করবো না, করতে পারবো না। ওয়েল, আই উইল সি ইউ। আমিও দেখে নেব, মুখ বুঝে অপমান সহ্য করে কারো বদলি হয়ে কাজ করার মতো পাত্র আমি নই। কিন্তু কাজটা বোধহয় তুমি ভালো করলে না। আমি জানি পারভেজের মা, আমি জানি। এতে হয়তো আমার জীবন বিপন্ন হতে পারে, হয়তো ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে কুকুরের মতো মারতে পারে, কিন্তু তবু পারভেজের মা, ওদের কাছে আত্মসমর্পণ করতে পারবো না। ওদের কাছে কোনো আপোষ নেই, এ জীবন থাকতে না। হুজুর, হুজুর মিলিটারি। তাদের নিয়ে ঘরে যাও। কিন্তু তুমি যাও বলছি। আমি কি বলবে বলো? চলো কন্ট্রোলম্যান। না না, ওকে নিয়ে যেও না, দোহাই তোমাদের। আসি পারভেজের মা। না বাবা, তোমাকে যেতে দেবো না। বাবা, তোমাকে যেতে দেবো না। বাবা, বাবা, না বাবা, বাবা, চলো। বাবা, বাবাকে চোরা হারিয়ে ফেলবে। ছোট সাহেব বড় সাহেবকে মিলিটারি ধরে নিয়ে গেছে। ভাইয়া, বাবা কেন ধরে নিয়ে গেছে? এখন কি হবে ভাইয়া? ভাইয়া, চুপ করে আছো কেন ভাইয়া? ভাইয়া, আমি জানি সেটা বাবা করে নির্মম ভাবে হত্যা করতে, এতটুকু করুণা করতে না। ওদের পশুদের শিক্ষা দিতে হবে, প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে। किधर जाती है? आई, आई। ये ना, मैं क्या करूं? जगह तो ये तो खुशरू भाई अपने दले আমাকে নেবেন? निश्चय नेब। तुम बड़ हो कम चलो मयला जमे गेছে তোর সঙ্গে আলাপ করবে আর খাওয়া দেবেন কি আর তোমার সঙ্গে কাজ করবে। खूब ভালো কথা। রক্ত দিতে পারবেন? निश्चय পারবো। দেশের জন্য আমি সব দিতে পারি। তুই হে না তোর বাপ তোরা কোন যাচ্ছে বাবা মা আ खुशरू भाई आशी। अच्छा ईशो बड़मार संगे देखा भलोई आर कोनो खोज पेली ना बुझलि जनी टुलटा बेबिर खूब प्रिय छिलो आदर करे नाम रेखेछिलो मयना ओ आमाके बोलतो बाबा आमी एर बिये देब एर जन्य सुंदर एक बउ एने दिओ से मयना के हारिए ना जानी आजो कत काँदछे किन्तु ओरा जे बेचे आछे ता तुई कि करे जानबि खोसरू बोलेछे ओदेर निरापद जायगाय रेखे एसेछि खूब सुंदर गान लिखे देखो तो केमन हलो बोलो कि गान लिखछ तुम आबार गानो लिखते पारो शुधु लिखतेई जाने ना गायो भालो ताई नाकि पढ़ो तो देखी आमा एक क्षुदिराम दाओ बोले कादिश ने आर मा आम्रा तो रोएछि तोर 7 कोटी सन्तान। बाबा चमत्कार। तारपर तारपर आबार लिखा होबे एखोनो शेष हयनि। कि देबो कि लिखछिस? किछु ना किछु একটা तो বটে তানহলা তোর देखे देखे যে কাদা কানুন দেখাচ্ছিস। যা যা এর কি কইছ না যা বলছিস করব না কিন্তু দেখতে দিতে হবে। দেখ বলছিস আদা ছাড় ছাড় বলছিস আদা। আহ ওকে মিছে মিছে বিরক্ত করছিস কেন? ছেড়ে দে। বিরক্ত কি আর সাধে করছিস বন্ধু? মানিক আমার লুকিয়ে লুকিয়ে প্রেম পত্র লিখছে। অসম্ভব মিথ্যে কথা। তাহলে বাবা দেখতে দিচ্ছ না কেন? সে আমার ইচ্ছে। দেখো মুক্তিযুদ্ধে সে প্রেম পত্র লিখবে সেটি চলবে না কিন্তু। प्रेमपत्र आमी लिखछि ना। अरे बाबा प्रेमपत्रे बानान टानान भूल थाकले प्रेमटा आबार फटके जेते पारे। नान्टू नान्टू तुई एखाने बसे कि करछिस रे? केन कि हयेछे? एक्सट्राগুলো পরিষ্কার করা ভার তোর উপরে অথচ তুই দিক দেখে না আড্ডা মারছিস। যাগুলো পরিষ্কার করে নাকি? আরে গুলি মারা স্টাম্প। আরে বসো এখানে একটু গল্প করা যাক। অত বাইরে সময় আমার আর নেই। এখনই কবিরদের গ্রামের ওই খানসন্দের ক্যাম্পটা আমাকে হবে। এই কবির তুই আমার সাথে চল। कांदते किन्तु जे दृश्य आमी देखेछि ता आज आमार चोखेर सामने भासछे। ओरा आमाके आर बाबाके उठोने खुंटिर संगे बेधे आमार माके निर्ममभावे गुली करे हत्या करलो। तारपर आमाके आर बाबाके नदीर पाड़े निये जावा हलो अनेक हतभाग्यदेर साथे गुली करे हत्या करार जन्य। प्रथमे बाबा तारपर एक एक करे আমার পালার আগে तबुओ कान्ना चलबे ना जामाल जे पथे नेमेछि से पथे कान्नार कोनो स्थान नेई दुर्बलता भीरुता सब पेছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে সেজন্যই তো অস্ত্র ধরেছি মুখোমুখি প্রতিবাদ করব বলেই তো মুক্তিযোদ্ধা হয়েছে আমার একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা আমরা তো রয়েছি তোর विपदे झुकी माथा नहीं कथा कहो बाबा तुम्हारा लता सदाशर समय तुमी आमार आंगुल कामड़े दिए जाते तुम्हार खोकार कोनो अमंगल ना हय विश्वास करो मा कोनो अमंगल आमार हबे ना तुम्हार भालोबाशाई आमाके आबार तुम्हार कोले फिरिये नेबे तुम्हें बड़ो देखते इच्छे करछे कबे जे आबार तुम्हें देखते पाबो माझे माझे भाबी पालिये गिये एकबार तुम्हार संगे देखा करे आसि काके चाচ্ছো बाबा आपनि बुझाबो मा हाँ क्यों बोलो तो वो हमारे आज के एक तो ऑपरेशन की हो चो वो कुत्ता है इसे आँचल कामड़े दिए जाते तुम्हार खोकार कोनो अमंगल ना हय। विश्वास करो मा कोनो अमंगल आमार हबे ना। तुम्हार भालोबाशाई आमाके आबार तुम्हार कोले फिरिये नेबे। तुम्हाके बड़ो देखते इच्छे करछे। आबू मरे गल किन्तु देश तो स्वाधीन हलो ना। आमार आरेकटी छेले आछे तोमरा ओके निये जाओ। किन्तु कालमा ও চলে গেলে আপনার আর কেউ থাকবে না। কত মা তার বুকের মানুষ হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। কত মা চোখের পানিতে বুক ভাসাচ্ছে। তাদের সে কান্না মুছতে গেলে আমাদের যে আরো রক্ত দিতে হবে। सबुके हाराते तई तो सबुके तुम्हारे हाथे तुले दीते चाची बाबा। अपन मत माँ जो बांगलार घरे घरे थकत तब 23 बचर बांगालीरा मार खेत ना। अम्मा सर मिसा তোমাকে আমি মনে মনে খুঁজছিলাম। কেন স্যার? একটা মহৎ দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই, যে দায়িত্বের ভার সহজে আর কাউকে দিতে আমার ভরসা হয় না। পারবে না তোমার সেবা দিয়ে সেই সব আহতদের সুস্থ করে তুলতে, যারা সবকিছু বিসর্জন দিয়ে তোমার জন্য, আমার জন্য, সারা দেশের জন্য লড়াই করছে। हाँ मिता, तादेर चिकित्सार जन्य गोपने विक्रमपुर एक हासपाताल खुलेछे। आमी तुम्हें सेखाने निये जेते चाई। तुमी आमाके साहाज्य करबे। कि जाबे ना तुमी? जाबो, जाबो सर। निश्चय जाबो। বেশ যাও, দেশের কাজে যাবে এত তোমার সৌভাগ্য মিতা। তবে একটু সাবধানে থেকো। মরে যাব এই ভয়। সবাইকে তো হারিয়েছি, আমি মরে গেলেই বা কার কি? তোমার মরণে যে আর কারো মরণ হতে পারে এ কথা একবারও ভাবলে না? ভাবলে না তোমার পাশে এমন একজন আছে যে তার সর্বস্ব খুইয়ে নিঃস্ব হয়ে বসে আছে মিতা। হ্যাঁ মিতা, আমার ভালোবাসা তোমাকে তোমার চলার পথে এগিয়ে নিয়ে যাবে। মিতা, আমি একটু সমস্যা থেকে ঘুরে আসছি। যদি দেখো ব্যথাটা বেড়েছে তাহলে একটা প্যাথেডিন দিও, কেমন? আচ্ছা স্যার। জ্বরটা তো ছেড়েছে, এখন কেমন বোধ করছেন? ভালো। আমার আমার স্ট্যান্ডটা কোথায়? আমার স্ট্যান্ড, আমার স্ট্যান্ড। আপনি শান্ত হন। সব কটা শয়তানকে আজ গুলি করে শেষ করে ফেলবো। আপনি অস্থির হবেন না। আমার আমার মাকে ওরা গুলি করে শেষ করেছে। আমি আমি প্রতিশোধ নেব। प्रतिशोध में सान्तना दिच्छ ताई ना? আমি আর কোনদিন সুস্থ হয়ে উঠব না, কোনদিন ভালো হব না। বলো কি, মিলিটারি ক্যাম্পের ভিতর বোম ফিট করে উড়িয়ে দিলে? হ্যাঁ হুজুর, তো এর কইছে কি, বড় বেশি জোর বাড়ছে এই মুক্তি বাহিনী। उन्हांदिया है उन्हांदिया जाए तू सोई देना सत्य बेजार आली কতগুলো ফালতু ছোকরা দল দেশটাকে পয়মাল করে দিল পয়মাল গিয়ারে মনতে মন হুজুর মুসলমানের পোলা হইয়া জয় বাংলা কইরা ওর বেশি লাফালাফি করতে বড় পাড় বেড়ে এবার ওদিকে সমূলের নির্মূল করতে হবে মেসুর সাহেব আপনি এটা একটা বানাইছেন মানে এই ব্যাপারে আপনার নেতা সকল পরামর্শ করেছেন अच्छा जाबो बाबा मेजरेर ओखाने जाओया बोधहय़ तोमार ठीक होबे ना केन जारा देशेर जोन्नो लड़ाई करछे तादेर बिरुद्धे गिये शत्रुदेर संगे साहाज्य करा तोमार उचित होबे ना बाबा कि बोलली एक दल बदमाश एकजोट हये देशटाके डुबाते बसेछे आर आमि चुप करे बसे थाकबो खबरदार क्या आमि जेन भविष्यते आर ए धरनेर कथा ना शुनी जाओ करीम साहब ये बड़े अफसोस की बात है आप जैसे रहते हुए ये कम वक्त मुक्ति बहनी कहाँ से आता है सही बात तो हम ही कहता है साहब ये लोग रात का अंधकार में सुपे सुपे आता बयान होने का आगे आगे ही भाग जाता लेकिन कहाँ से आता है और किधर से जाता है वही पता लगाओ वतन का दुश्मन को खत्म करो निश्चय हुजूर पाकिस्तान दुश्मन गुलोर जन्य आमारो नेन हराम हो गेछे आबार बोले कि ना जारा दालाली करबे तादेर खत्म करे देया होबे देखो यार 2 दिन के अंदर अगर मुक्ति बहनी पकड़ ना दिया तो मैं तुम्हें मुक्ति बहनी बनाकर कैंटोनमेंट चलान कर दूंगा किंतु हम लोग तो आसल पाकिस्तानी है साहब इतना अच्छा साहब क्या बात है सुबेदार ये क्या होलिया बना रखा हालत बहुत खराब है सर क्या लगते हो तुम्हारे साथ जो 30 जवानों की थे सब तबाह हो गया मेजर साहब कह रहे सर अस्सलामुअलैकुम अस्सलामुअलैकुम যদি এই অবস্থা হয় তো আমরা আসসালামু আলাইকুম তবাও যাও লন যাই কি করলে আমি কি করব হঠাৎ গুলি বেরিয়ে গেল पागलामी करलो बोलो तो आमादेर आत्मा कथा लोके जेने फेलते पारे ए गायर के गोपने गोपने दालाली करछे के जाने से सबाइके एकटु विपदे पड़ते हबे के क्या अस्सलाम अलैकुम एखाने कि करछेन ये मुर्गी मुर्गी खुजतेछि बाबा मुर्गी खुजछेन ना कोनो बदबत्त पाচ্ছেন ना ना देखो और बदबत्त बेटे थकले बात दिन नइले आशी बाबा अस्सलाम वालेकुम मार्डर हुजूर की आबल-ताबल बकছো आबल-ताबल ना हासा কথাই কইতেছি हाय हाय रे अरे तुले दिसिलो आमारे कोई की कोन बहुत मतलब থাকলে গুলি কইরা মাইরা ফেলাইমু আহ কি হয়েছে খুলে বলবে তো কইতাছি হুজুর মুক্তি ফৌজের খুশ পাইছি বলো কি ও হুজুর আমি নিজে চোখে দেখাইছি তোর পাড়ার আমি লিখানটা তার বাড়ি চালাই দিছিল এই বাড়িতে মুক্তি ফৌজের আত্মা हाय हाय रे কি সত্র শিগগির লও খবর দি আই চলো দাঁড়া বাবা কোথায় যাচ্ছ সে কথা শুনতে হবে শুনি না তুমি যেতে পারবে না কে আর আমি সব শুনে ফেলেছি বাবা দেশের সাথে এত বড় শত্রুতা আমি তোমাকে করতে দেব না কে আর না সর পাছাড় বলছি বাবা দাঁড়াও बाबा दाड़ा बोलछी बाबा बाबा दाड़ाओ, बाबा दाड़ाओ बोलछी, जेओ ना बाबा। क्या क्या मिलिटारी देर के आनते जा तुम्हें जाओ। এভাবে বেশি খাপ টেকা যাবে না। কিন্তু কি করা যায় বল? একটা কিছু অবশ্য করা যায়। আমি দেখছি। जय बंगला का बच्चा बाहर निकल, साला जय बंगला बाहर निकल। आपको प्लाटून को डालना सफाई रोकन कराइए। অভারী হবে না পাঁচজনই কি সব বনস তাহলে কি হইব বাবা ওরা যদি অ্যাটাক করে তাহলে পুরো গ্রামটাই একবার জ্বালিয়ে পুড়ে যাবে জনি সব এখনো ফিরলো না ওর হয়তো পথেই হবে খসু ভাই এখানে দেরি করা ঠিক হবে না কি বলছো চলো বল উঠতে কি দাঁড়ায় জানি না হুজুর সত্যি বলছি আমি কিচ্ছু জানি না জানো না কিছুক্ষণ আগেও তো বাড়িতে ঢুকতে দেখলাম সত্যি হুজুর বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানি না আমোস ए बुड्ढी तू बता अभी जानती ना बाबा जानती ना जानती नहीं इन लोगों को फॉलिंग कराओ हम किसी जाने ना बाबा हाँ जय बांग्ला बोलता बांग्ला बंदूक मुक्ति बाहिनी देख ले गुल्ली को ठीक है घबराइए ना हुजूर देख ले गुल्ली की बंद पाइले एकदम फायर कर दूं এই বাস শালা শালারা এলো কেডা কেডা এনে কমটা কথা কই না মুক্তি বাহিনী মনে মুক্তি বাহিনী গুলি চালাও আমার কোনো দোষ নাই কে আমার এই হালাই আমারে রাজা খান বানাইছে মরতি আউ জয় বাংলা জয় শালা শালা রাজাকার কসুর রাজাকার এসব হ্যাঁ কোন দেখতে রয়ে যাসকা তো जनाब बेजार आली টাকা কাপনের কাপড় 10 টাকা এই রস এই গোল এইগুলো পায়াকার টয়াকার এটা পাটা এটা পাটা বকলম জানি কোন ধরে যা কাফনের কাপড় 10 টাকা এগুলো পাঠালাম যা খাবার ইচ্ছা হয় 2 দিনের মধ্যেই খেয়ে নিও 2 দিন পরেই তোমার মৃত্যু ইতি মুক্তি আমার বাড়িতে একজন আহত মুক্তি সেনা আশ্রয় নিয়েছে ওনাকে এখানে নিয়ে আসুন এখানে আনা সম্ভব নয় কারণ পথে বিপদ হতে পারে एखान थेके कत दूर ता माइलखानी होबे আগামীকালের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তখন ওনাকে হাসপাতালে পাঠিয়ে দেবেন। জি আচ্ছা, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। চলুন। সর্বনাশ করেছে, মিথ্যে সান্ত্বনা দিয়ে তা কোনো দিন পূরণ করা যাবে না। তবু তোমাকে বাঁচতেই হবে। বাঁচতে হবে, কিন্তু কেমন করে বাঁচবো? কেমন করে এই মুখ আমি মানুষকে দেখাবো? সব যেমন ফুরিয়ে গেছে। তবু তোমাকে বাঁচতে হবে। তোমার নিজের জন্য নয়, দেশের জন্য, আহত মুক্তিযোদ্ধাদের জন্য। যে মহৎ কাজের দায়িত্ব তুমি হাতে নিয়েছো আচ্ছা এখনো শেষ হয়নি। আমি পারবো না স্যার, সে ভুল আমি হারিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা। তোমার মতো বাংলার হাজারো মিতা আজ ওদের এমনি ভাবে ধর্ষিতা, লাঞ্ছিতা। বেঁচে থেকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ মিতা, মানে বিচ্ছুরা 265 দিন ধরে বাঙাল মুলুকের কেদ আর প্যাকের মধ্যে। আরে বাড়ি রে বাড়ি, ভোমা ভোমা সাইজের মতুয়া গোলা সব গত করে দম ফালাইল। ইরাবতীতে জনম যান, ইরাবতীতে মরণ। আমাকে বক্সি বাজারের চক্কু নিয়া উঠল। सेनापति ইয়াহিয়া খান বাঙালি গো বেসুমার মারা করলেন আড়া দিয়া चले गए तुम्हार दादा देशर जन्य वो शहीद हो अपारेशन जो फिर किना जानी ना माँ के दिए गलम माँ के देखो चलो ओषुधटा खेये नी व्यथा तो कमेछे केटे बाद देवा डाक्टर साहेब कथा डाक्टर नहीं पास घर सिस्टर आज बोन ढाका অবগলে বুঝি মুক্তি বাহিনীতে কাজ করছি ঢাকায় কত অপারেশন করবে বলে এসেছি মিতা তো বিক্রমপুর একটা হাসপাতালে কাজ করছে ওর কাছেই তো তোমাদের খবর পেয়ে এলাম জানো বাবাকে ওরা ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে ওরা আমাদের কাউকে রেহাই দেবে না শিলা একে একে সবাইকে মেরে ফেলবে বাঙালি জাতিটাকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চায় আরে কি সৌভাগ্য আপনি এখনো বেঁচে আছেন আমি তো ভেবেছিলাম কবে মরে ভূত হয়ে গেছে তাই না কিন্তু আমাকে মারা এত সহজ না শুনুন আপনি তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তাই না আমাকে আপনার সাহায্য করতে হবে কি পারবেন না কেন পারবো না ধন্যবাদ এই তো চাই अस्सलामुअलैकुम। तुझसे खैरियत है? जी। दरकार नहीं ठीक है भैया हम एक खुनी जाती रैकी करते फिरोज और एक जाओ ठीक होगा ना तुम और संगे जाओ तुम्हारा चक्का कौन कौन तुम्हारा साथ था अच्छा तुम ऐसे नहीं बोलेगा বিপদাবদ হয়নি তো ভাইয়া তাকে ভাবছি ভাইয়া কি খবর ফিরোজ বদমাশ হয়ে গেছে ভাইয়া নান্টু ধরা পড়েছে চলো ওকে উদ্ধার করতেই হবে আপনি এসেছেন হুজুর, কিন্তু বাসার সবাইকে মিলিটারি ধরে নিয়ে গেছে হুজুর। সবাইকে ধরে নিয়ে গেছে? तुमने मुंह नहीं खोला, दे विल बी शॉट डेड। 1, 2, 3। विश्वास करो तुम তো আছে তোর 7 কোটি সন্তান। জনমের মাগো সুধীব রক্ত দিয়ে যায় যদি যা প্রাণ, আমার একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা। तोर कोले से जुड़ाइलो तोर स्नेह छाये दिले जे आसन, शोषण প্রসনে সুধাময়ী মা অভাগিনী হলে আজ। তোর ছেলে হয়ে শুইব না মা, তোর ছেলে হয়ে শুইব না মা, শুইব না অপমান। আমার একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা। চোখে মাগো কেন এত জল, রক্তেরই ধারা যাবে না বিফল। এই মাটি ছুঁয়ে শপথ নিলাম 7 কোটি সন্তান। একজনও যদি বেঁচে থাকি মা, একজনও যদি বেঁচে থাকি মা, গাইব তোরে গান। আমার একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে মা। আমরা তো আছি তোর 7 কোটি সন্তান। জনমের মাগো সুধীব রক্ত দিয়ে যায় যদি যা প্রাণ, আমার একটি ক্ষুদিরাম দাও বলে কাঁদিস নে আর মা। আমি হারিয়েছি সত্যি, কিন্তু মনের দিক থেকে আমি আমি এতটুকু দুর্বল হইনি। আপনার লাখ টাকা সম্পদ, তার চেয়েও বেশি এটা যে আমার মামুনি, এটা যে আমার মামুনি। जरूरी ऐलान, जनरल फरमान अली को जनरल मनिक शो के पैगाम। आप चारों तरफ से घेरे हुए हैं, हथियार डाल दें। वक्त बहुत कम है, आप हथियार डाल दें। जानो मिता हमें डाक्टर चौधरी के बोले हमें आज ही छुट्टी चाहिए उन्हें जेते देवेन बोले चलो हम आज ही चले जाए किंतु परवेश ना ना मिता डाक्टर चौधरी राजी हो तुम्हें चलो ता है ना परवेश आहत मुक्तियोद्धा भाई छेड़े आमी तुम्हारे साथ যেতে পারবো না এতটা স্বার্থপরের মতো কথা বলছো কেন মিতা বেশ ডাক্তার চৌধুরী যদি বলেন তাহলে তো তোমার কোনো আপত্তি থাকবে না छुट्टी चाहलो आमी ना करते पारलाम ना ओ बड़ो क्लांत ताछाड़ा आमार जद्दूर मने होच्छे ओ आपनार काछ थेके पालाते चाइछे किन्तु केन एई केनर उत्तर आमी हयतो सहजे दिते पारबो ना तबे एइटुकु बोललेই হয়তো আপনি বুঝতে পারবেন মিতা অনাদারদের হাতে লাঞ্ছিতা অপমানিতা শুধু আপনার কাছ থেকেই নয় সে হয়তো জীবনের কাছ থেকেও পালাতে চাইছে सब मेरे चले अपना एगिए आसा उचित मितार दुर्घटनार कथा हमें जानतम ना डाक्टर ओके फिर आनते ही ओके फिर मिता এটা তো তোমার কোনো দোষ ছিল না। অতীতে সবকিছু ভুলে গিয়ে আমাদের নতুন জীবন করতে হবে, একটা সুখী সমৃদ্ধিশালী সমাজ। নমাসের কালো অতীত, সে যত কালেই হোক না কেন, তাকে অন্ধকারের মাঝে মিলিয়ে যেতে দাও মিতা। মিতা, খসরু, তোর ভাবি আমার বেবি ওরা কোথায়? বল, চুপ করে থাকিস নে, বল ওরা কোথায়, বল। ওরা নেই। তবে মিথ্যে কথা কেন বলেছিলি, কেন দিয়েছিলি মিথ্যে আশ্বাস? এক বুক ভালোবাসা নিয়ে আমি অপেক্ষা করেছি, আমার মামুনি বেবির কাছে ফিরে যাব, দেশকে মুক্ত করে আবার আমি ওদের বুকে তুলে নেব। তোর বাড়িতে গিয়ে সে রাতে দেখলাম ভাবি আর বেবির লাশ, তাই তো তোকে মিথ্যে কথা বলেছিলাম, নইলে তোকেও বাঁচাতে পারতাম না। আমাকে ক্ষমা করিস ভাই। পুতুল নেবে? কি সুন্দর পুতুল, তাই না? নেবে? আমাদেরকে ছেড়ে চলে গেছেন খসরুদা।